টেকনিক্যাল নিউমন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। একটা উইথড্র আপডেটের ভিডিও, আপনারা এ টু জেড যারা কাজ করেছিলেন তারা এখান থেকে উইথড্র করে নিতে পারবেন টোকেনটা। এটা হচ্ছে ফ্ল্যাম্বু এয়ারড্রপ। এখান থেকে 10টা করে ফ্ল্যাগ টোকেন দিত, সবাইকেই দিত, আর এখনও দিচ্ছে। আপনি যদি জয়েন করেন 10টা করে ফ্ল্যাগ টোকেন দিবে, তো এটা সবাই পেয়ে যাবেন। তো এখান থেকে কীভাবে উইথড্র করবেন ওই প্রসেসটা আর কি আপনাদের আজকের ভিডিওতে দেখিয়ে দেবো। তো যারা এখনও জয়েন করেন না, চাইলে জয়েন করতে পারেন। যে অ্যাপ্লিকেশনের লিঙ্ক আছে, সরাসরি এই লিঙ্কে ক্লিক করলে প্লে স্টোরে নিয়ে যাবে। প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন। খুবই সিম্পল টাস্ক, এখানে আপনার তেমন কোনো কিছু করতে হবে না, এগুলো স্কিপ করে দিতে পারেন। তারপর লেস্ট স্টার্টে ক্লিক করবেন। আপনি যদি নতুন অ্যাকাউন্ট করে থাকেন তাহলে সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করলে আপনার জিমেলের মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। যেহেতু আমার অলরেডি অ্যাকাউন্ট আছে, এই জন্য আমি এখান থেকে অ্যাকাউন্টটা লগ ইন করে নিচ্ছি। যেহেতু আমার আগেই অ্যাকাউন্ট করা ছিল, আগে অ্যাড্রপ আপনার সাথে শেয়ার করা হয়েছিল, তো এখান থেকে আমি লগ ইন করে নিচ্ছি। তারপর এখান থেকে উইথড্র প্রসেসটা দেখিয়ে দেবো। লগ ইন করার পর আপনার অ্যাকাউন্টে যাবেন। অ্যাকাউন্টে গেলে আপনি আপনার ব্যালেন্সটা দেখতে পাবেন। এখানে অনেক কিছু আছে, এগুলো আসলে আমাদের প্রয়োজন না। এই মাই ওয়ালেটে গেলে আপনি আপনার টোকেনটা দেখতে পাবেন, যে আপনার কতগুলো টোকেন আছে। যেমন আমার এখানে দেখুন 90টা টোকেন আছে। এটা কিন্তু আপনি সেন্ড করতে পারবেন। তো সেন্ড করার জন্য আমাদের কী করতে, এখানে অ্যাক্টিভিটিস দেওয়া আছে, আর রিফারেল রেওয়ার্ড দিয়েছিল আর কি অনেক। এগুলো 10টা করে রিফারেল রেওয়ার্ড এখনও যদি জয়েন করেন এই টোকেনটা পাবেন। তো এর জন্য আপনাদের কী করতে হবে উইথড্র করার জন্য, এই ফার্স্ট মেইন নেট লাগবে। আমরা ইথেরিয়াম মেইন নেট, বিএসসি মেইন নেট, এই মেইন নেটগুলো কীভাবে অ্যাড করে এটা সবাই জানেন। যদি আপনি টোকেন পকেটে অ্যাড করতে চান অথবা কিবি ব্রাউজারও চাইলে অ্যাড করতে পারেন, টোকেন পকেটে বাই ডিফল্টভাবেই এই ফার্স্ট মেইন নেটটা মনে হয় সম্ভবত থাকে। যদি না থাকে, উপরে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকেও ফার্স্ট মেইন নেটটা খুঁজে বের করুন, দেখবেন এটা পেয়ে গেছেন, এটা অ্যাড করলেই হয়ে যাবে। আর কাস্টম আরপিসিতে যেগুলো লাগে সেগুলো এখানে আমি দিয়ে দিয়েছি। দেখুন আরপিসি, ইউআরএল, চেইন আইডি, সিম্বল, এগুলো আপনারা সবাই করে নিতে পারবেন, কম বেশি সবাই জানেন। অথবা এটা আপনি চাইলে কিবি ব্রাউজারে গিয়ে মিটামাক্সেও অ্যাড করতে পারেন, যে কোনো জায়গায় ইচ্ছা আপনি অ্যাড করতে পারেন। যদি মিটামাক্স আপনার ভালো লাগে মিটামাক্সে করতে পারেন, অথবা আপনি টোকেন পকেটে যে কাস্টমার পিসি দিয়ে এই মেইন নেটটা অ্যাড করে নিতে পারেন। তো আমার যেহেতু অ্যাড করা আছে এই জন্য এটা দেখাচ্ছি না আপনাদের। তো উইথড্র করার জন্য যেহেতু ওই মেইন নেটে উইথড্র করতে হবে, তো এখান থেকে আমরা অ্যাড্রেসটা নিয়ে নেব। এখানে রিসিভ অপশনে ক্লিক করলে আপনি অ্যাড্রেসটা পেয়ে যাবেন। দেখুন এখানে একটা রিসিভ অ্যাড্রেস দেখতে পাচ্ছেন। অথবা এই ফার্স্ট যেটা আছে এখানে যদি রিসিভ অপশনে ক্লিক করেন, এখানেও আপনি অ্যাড্রেসটা পেয়ে যাবেন। এটা হচ্ছে ফার্স্ট মেইন নেটের একটা মেইন নেট। তো এখান থেকে আপনি অ্যাড্রেসটা নিতে পারবেন। রিসিভ অ্যাড্রেসটা কপি করার পর আমরা সরাসরি অ্যাপ্লিকেশনের মধ্যে চলে যাব। ফার্স্ট যে ফ্ল্যাম্বু ওয়ালেটটার নাম হচ্ছে ফ্ল্যাম্বু ওয়ালেট। এখানে জয়েন করলে আপনি 10টা টোকেন পাবেন। এখান থেকে সেন্ড অপশনে ক্লিক করবেন। তারপর এখানে ওয়ালেট অ্যাড্রেস দিবেন। এখানে আপনার কতগুলো টোকেন আছে সেটা সিলেক্ট করবেন। আমি ম্যাক্স দিয়ে দিলাম, আমার 90টা টোকেন আছে। তারপর নেক্সট অপশনে ক্লিক করলাম। এখানে টিকমার্ক দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। এটা দেখুন সেন্ড হয়ে গেছে এই অ্যাড্রেসে, তো আমরা সেন্ড হবে আর কি। দেন সেন্ড অপশনে ক্লিক করবেন। সেন্ড অপশনে ক্লিক করার পর এখানে একটু লোড নিবে দেখতে পাবেন, এবং এটা ইনস্ট্যান্ট সাকসেস হয়ে যাবে। এভাবে আপনি টোকেনটা উইথড্র করে নেবেন। আমি ডান অপশনে ক্লিক করি। ডান অপশনে ক্লিক করার পর কন্ট্যাক্ট অ্যাড্রেসটা অ্যাড করে নেবেন। এখানে দেখুন আমার কোনো টোকেন নাই। অ্যাক্টিভিটিতে গেলে আমি এখান থেকে হয়তো অ্যাক্টিভিটি দেখাবে, আমি এটা একটু রিফ্রেশ দিই। তো এখন অ্যাক্টিভিটিটা দেখাচ্ছে না। এরপর টোকেনটা অ্যাড করে নেবেন। অ্যাড করার জন্য এখানে দেখুন কন্ট্যাক্ট অ্যাড্রেস দেওয়া আছে, এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করা সরাসরি আবার টোকেন পকেটে চলে যাব। টোকেন পকেটে যাওয়ার পর এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। তো কাস্টম টোকেন অ্যাড করবো আমরা। কাস্টম টোকেন অ্যাড করার পর এখানে একটা জিএস আছে, আমরা অ্যাড টোকেনে ক্লিক করি। অ্যাড টোকেনে ক্লিক করার পর এখানে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা দেবেন, আর এগুলো অটোমেটিকলি নিয়ে নেবে এই সিম্বল। তারপর এগুলো নিয়ে নেওয়ার পর কনফার্মে ক্লিক করবেন। এখান থেকে ব্যাকে চলে আসবো। এবার ব্যাকে আসার পর দেখবো টোকেনটা আসছে কিনা। টোকেনটা এখন এই যে দেখুন, আর 274টা টোকেন দিয়েছে সম্ভবত। আমার 90টা ছিল, কিন্তু এখানে 274টা কীভাবে আসলো নিজেও জানি না। তো এভাবে আপনি টোকেনটা উইথড্র করে নেবেন। এখানে যে টোকেনটা আছে আর প্রতিদিন এখানে যে ইনকাম হবে আপনি সেগুলো চাইলে উইথড্র করে নিতে পারেন। এখানে আমি আইগেন রিফ্রেশ দিই, তো এখানে আসলে কোনো কিছু দেখাচ্ছে না, বাট আমার টোকেনটা রিসিভ হয়ে গেছে এবং আমি কিন্তু এখান থেকে উইথড্র করে নিয়েছি। তো এভাবে আপনি এই ওয়ালেটে যারা এখনও কাজ করেন না, ফ্ল্যাম্বু ওয়ালেটে আপনারা চাইলে করতে পারেন। এখান থেকে 10টা করে টোকেন দেয়, এই টোকেনটা আপনি কালেক্ট করে রাখতে পারেন। এটা অনেক আগের একটা অ্যাড্রপ আপনার সাথে শেয়ার করা ছিল। তো হয়তো পরবর্তীতে নেক্সট কোনো নিউজ আসবে, যেটা এটা লিস্ট হয়েছে বা আমরা সেল করতে পারবো, সেই নিউজগুলো আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনাদের জানিয়ে দেবো। এই জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। আপনার সবাই আল্লাহর রহমতে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।